কামাখ্যা মায়ের দর্শন আমরা খুব সুন্দরভাবে করে নিয়েছিলাম, আর এবার আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব হোটেল রুমে। আগের ব্লগে আমি আপনাদের সাথে সবটাই শেয়ার করেছি, মন্দিরে যাওয়া থেকে শুরু করে মন্দিরে পুজো দেওয়া, লাইনে দাঁড়ানোর গল্প সবটাই আমি আপনাদের সাথে কিন্তু শেয়ার করেছি। আজকে যারা নতুন দেখছেন ভিডিওটা, তারা অবশ্যই আমার আগের ব্লগটা একবার দেখে নেবেন। তো যাই হোক, তারপর চলে এসেছিলাম হোটেল রুমে, একটু রেস্ট করে একটু মার্কেটেও গেছিলাম তার মাঝে, আর এবার আমরা হোটেলের নিচেই এই জায়গাটা চলে এসেছি, সবাই মিলে এক জায়গায় হয়েছি। কারণ হচ্ছে আজকে শঙ্কুর আর স্নেহার অ্যানিভার্সারি ছিল, তো সেই কারণে শঙ্কুর আর স্নেহার তরফ থেকে আমরা এখানে এসে একটা পার্টিও পেয়ে গেলাম। এটা তো একবারে ডাবল পাওনা হয়ে গেল। আর সত্যি কথা বলতে সবাই আমরা খুব আনন্দ করলাম সেই দিনটা, দিনটা নয় সেই রাতটা, সারাদিনটা তো মন্দিরে কেটেছে লাইনে দাঁড়িয়ে, মানে খুব ক্লান্ত ছিলাম। তবে কিন্তু মানে যেই শুনেছি আমরা সবাই যে আমরা আজকে রাতে গিয়ে আবার একটা পার্টি পাবো, তখন কিন্তু সবার এনার্জি ডবল হয়ে গেছে আনন্দে। আর খুশিতে থাকতে পারলে দেখবেন শরীর আর মন কিন্তু পুরোপুরি জাগা হয়ে যায়, কারণ সারাদিন টায়ার্ড ছিলাম, কিন্তু আমাদেরকে দেখে কাউকেই মনে হচ্ছে না। আমরা কিন্তু আবার হোটেল রুমে এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে তারপরে আবার চলে এসেছি রাত্রেবেলায়। ধরুন এখানে নিচে মোটামুটি তখন রাত 9টা বাজে, তো আমাদেরকে দেখে কিন্তু কেউ বলবে না যে আমরা সারাদিনটা এত ক্লান্ত ছিলাম, মানে এতটা জার্নি করে যাওয়া হয়েছে, আসা হয়েছে, তারপরে মন্দিরে পুজো দেওয়া হয়েছে। এরপরও আমরা ভীষণ এনজয় করেছি, আমরা কেউ টায়ার্ড ছিলাম না এক ফোঁটাও। তারপরে শঙ্কুকে আর স্নেহাকে আমরা সবাই উইশ করলাম, ওরা কেকটাও কাটলো। তারপর আমি সবাইকে কেকটা ডিস্ট্রিবিউট করছিলাম। অনেকেই ক্রিম কেক পছন্দ করে না বা ক্রিম কেকটা খেতে চায় না, তো যারা যারা খাবে না তারা নিচ্ছিল না, আবার যারা খাবে তারা কিন্তু হাত বাড়িয়ে দিচ্ছিল কেকটা নেওয়ার জন্য। তো এই ছোট ভিডিওগুলো আমি অনেক আগেই আপনাদের সাথে শেয়ার করেছি, তো সেই ভিডিওটিতে আমাকে একজন কমেন্ট করেছিলেন যে আপনার হাজবেন্ড বোধহয় রেগে আছে কারণ কেকটা আপনার হাত থেকে নেননি। আচ্ছা আপনারাই বলুন তো, কেকটা যদি আমার হাতের থেকে না নেয়, ও যদি প্লেট থেকে সামান্য একটু কেকের টুকরো তুলে নেয়, তার মানে কি এটাই যে সে আমার উপর রেগে আছে? এটাও তো হতে পারে, ও কেক খাওয়া পছন্দ করে না, মানে ক্রিম কেক ও খায় না, একেবারেই পছন্দ করে না, আর যেহেতু সুগার আছে ওর, সেই কারণে ও সামান্য একটুখানি কেক ওখান থেকে তুলে নিয়েছিল। তো সেই কমেন্টটা দেখে আমরা খুব হাসাহাসি করেছি, ভীষণ হাসি পায় এই ধরনের কমেন্টগুলো পেলে। আমাদের চারিপাশে দেখবেন কিছু কিছু নেগেটিভ মানুষ এমন থাকে, তারা কিনা নিজেরাও ভালো থাকে না আবার অন্যদেরকেও ভালো থাকতে দেয় না। তো যাই হোক, বেশি নেগেটিভ ব্যাপার নিয়ে আলোচনা না করাটাই ভালো, যেহেতু আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করি তাই আমার এই কথাটাও শেয়ার করলাম। তো কমেন্টটা পেয়েছিলাম, জাস্ট আমার হাসি পেয়েছিল আমার ওই কমেন্টটা পড়ে। আমি যে সমস্ত ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করি সেই ব্লগে কিন্তু আমি একেবারেই নেগেটিভ কমেন্ট পাই না, আপনাদের সবার আমি পজিটিভ কমেন্ট পাই বলেই কিন্তু প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আনার আমি উৎসাহটাও পাই। এর জন্য আপনাদেরকে আমার তরফ থেকে রইল অনেক ভালোবাসা। আর দুই একজন মানুষ থাকে ওরকম নেগেটিভ বলে ফেলে, তো তাদের প্রতিও আমার কোনো রাগ বা অভিমান কিছুই নেই। তারা যখন নিয়মিতভাবে আমার ব্লগগুলো দেখবে, আমার প্রত্যেকটা ভিডিও দেখবে, তারাও তখন আমাকে ঠিক বুঝতে পারবে আর আমাকে ভালোবাসবে, যেভাবে আপনারা আমাকে ভালোবাসা দিয়ে থাকেন। যাই হোক, কথা বলতে বলতে ভিডিওটা কিন্তু অনেকটা এগিয়ে চলে এসেছে, আমরা তো খুব এনজয় করলাম সেই দিনটা। তারপর এই যে খাওয়া দাওয়া করে নিয়েছি, মেনুতে ছিল ভেজ বিরিয়ানি আর চিকেন চাপ, আর ছিল মিষ্টি, আর প্রথমে তো কোল্ড ড্রিঙ্কস, তারপরে কেক, এসব খাওয়া হয়েছে। আর যে আমাদের দিশারানি আদর খাচ্ছে আন্টিদের, দিশাকে তো সব আন্টিরা খুব ভালোবাসে আর দিশাও খুব ভালোবাসে সবাইকেই। দিশা যখনই মানে এই আমাদের সব বন্ধুদের মাঝখানে থাকে, সবাই দিশাকে খুব চটকায় আর আদর করে, আর ও কিন্তু আদর খেতে খুব ভালোবাসে, চুপ করে বসে বসে আন্টিদের আদর খায়। পরের দিন 12:20 সরাইঘাট এক্সপ্রেস ছিল, আমরা সবাই ট্রেনে চেপে পড়েছি। ট্রেনে চেপেই আমরা কিন্তু সন্দীপদার বার্থডেটা সেলিব্রেট করেছি। সন্দীপদা হলো রাজশ্রীর হাজবেন্ড, আর আজকে সন্দীপদার বার্থডে, তো আমরা বলেছি ঘরে গিয়েই কিন্তু বার্থডে পার্টিটা দিতে হবে। তো যদিও বার্থডে পার্টি আমরা পেয়ে গেছি, আমরা বার্থডেটাও খুব আনন্দ করেছি দুর্গাপুরে গিয়ে, সেই ভিডিওগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। কামাখ্যা থেকে ঘুরে এসেছি আর তারপরে একটার পর একটা প্রোগ্রাম লেগেই ছিল। যেদিন এসেছি সেই দিনই ছিল একটা পৈতে
পারি সেই ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি, ছোট্ট ভিডিও শেয়ার করেছিলাম। আর তারপরেই ছিল সন্দীপদার বার্থডে, তো রাজশ্রী বাড়িতে গেছিলাম। আর তারপরেই ঠিক ছিল হোলি, তো হোলিতেও দুদিন আমরা আনন্দ করেছি। তো এই সমস্ত ভিডিও আমার সব ফোনের মধ্যে জমে আছে, তো এই একটা একটা করে আর কি আপনাদের সাথে শেয়ার করছি ব্লগগুলো এডিট করে করে। এত ফোনের মধ্যে ফটো আর ভিডিও জমেছিল। তো যাই হোক, এবার মেয়েদের গল্প একটু করি। আমরা কিন্তু যখন ট্রেনে বসে আছি, মেয়েদের আবদার হয়েছে আমরা এনজিপি স্টেশনে নেমে যাব, আর সেখান থেকে আমরা কার্শিয়াংটা একটু ঘুরব। তো যাই হোক, মেয়েদের আবদার তো রাখতেই হবে। একটু মুড়ি মাখা করলাম, খিদে পেয়ে গেছিলো। আমি আর রাজশ্রী মিলে মুড়ি মাখা করছিলাম, আর দিয়া ইলেকট্রিক কেটেলটাতে চা বানাচ্ছিলো। চা মুড়ি খেয়ে তারপরে টাইম মতো আমরা নেমে পড়েছিলাম এনজিপি স্টেশনে, মানে ওই রাত 8টা নাগাদ নেমে পড়েছি। সেখান থেকে ওই রাতটা আমরা এনজিপিতে কাটালাম। আর পরের দিন সকালের ভিডিও এটা, পরের দিন সকাল সকাল সবাই আমরা সাজুগুজু করে নিয়েছি। আর তারপরে এই যে গাড়ি চলে এসেছে আমাদের হোটেলের সামনেই, আমরা আজকে সারাদিনটা কার্শিয়াংটা ঘুরবো। মেয়েদের আবদার যে আমরা যখন এসেছি, মানে এনজিপি স্টেশনটা ক্রস করে যখন যাচ্ছি, তো ওখানেই নেমে পড়ি। ওখান থেকে নেমে আমাদেরকে এই কার্শিয়াংটা ঘোরাতে হবে। তো আমরা বললাম ঠিক আছে, আমাদের মেয়েরা যখন আবদার করেছে তো সেটা তো রাখতেই হবে, কারণ আমাদের মেয়েদের জন্যই সব কিছু, তাই না? আমাদের নিজের বলতে আর কী আছে বলুন, ওদের খুশিতেই আমাদের খুশি। আর ওদের এই আনন্দটা দেখতে এত ভালো লাগছিল, ওরা মানে ঘুরছিল, এত এনজয় করেছে। তারপরে আমরা ওখান থেকে চলে এসেছিলাম এই যে কার্শিয়াংয়ে, আর প্রত্যেকটা স্পটে একটু করে দাঁড়াচ্ছিলাম, আর আমাদের মেয়েরা ফটো আর ভিডিও তুলছিল, আর তার সাথে সাথে আমিও তুলছিলাম। আমারও খুব ভালো লাগছিল এই জায়গাটা, মানে ঘুরতে কার না ভালো লাগে, তাই না? আর এমনিতেই আমি ফটো ভিডিও তুলতে খুব ভালোবাসি, এই জন্যই তো ডেইলি ব্লগ বানানো, আপনাদের সাথে সব কিছু শেয়ার করা, ভালোবাসি বলেই তো, তাই না? ভালোবেসেই মানুষ যে কাজটাই করে, সেই কাজটার মধ্যেই দেখবেন অনেক আনন্দ পাওয়া যায়। চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করি। কার্শিয়াংয়ে গিয়ে কী করেছিলাম না করেছিলাম এই সব কিছু পরের ভিডিওতে আবার শেয়ার করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।